রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত তেঘরি ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে প্রায় 64 লক্ষ টাকা ব্যয়ে একটি ব্লক পাবলিক হেলথ ইউনিট বিল্ডিংয়ের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী আখারুজ্জামান মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। তার অঙ্গ হিসাবে এখানে যে সমস্ত রোগীগুলো চিকিৎসাধীন থাকে তাদের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যে তার ডাউট থাকলে তারা ভাবে যে কোথাও রক্ত পরীক্ষা করলে হয়তো রোগ ইউরিন বা লিভার এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো টেস্ট করার জন্য আমাদের ল্যাব রয়েছে কিন্তু সাফিসিয়েন্ট নয়, আধুনিক যুগে এগিয়ে রয়েছে। তাই এই রুগীদের বিভিন্ন এই ল্যাবরেটরি টেস্ট করার জন্য একটা আধুনিক ল্যাবরেটরি আমরা তৈরি করতে চলেছি। ল্যাবরেটরি তৈরি করতে তার বিল্ডিংয়ের দরকার, সেহেতু এই আধুনিক ল্যাব সহ যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয় সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা আমরা বিল্ডিং তৈরি করলাম। সেই বিল্ডিংয়ের নিচে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোথাও লিভার টেস্ট হবে, কোথাও ইউরিন টেস্ট হবে, কোথাও আপনার সুগার টেস্ট হবে। এই ল্যাবরেটরি আমরা বিল্ডিংয়ের শুভ শিলান্যাস করলাম, উপরে আমাদের প্রশাসনিক ভবন হবে, বিল্ডিংয়ের সাথে একটা হবে, বড় বিল্ডিং হবে, প্রায় 64 লক্ষ টাকা হয়ে আমরা বিল্ডিং কত লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।